আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আপনাদেরকে দেখাবো এসি সম্পর্কে, গাড়ির যে গাড়ির এসি কীভাবে স্টার্ট করতে হয়, অফ করতে হয়, কোন ফাংশনটা কি, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসুন এখন ভিডিওটি শুরু করা যাক। তো এসির কোন ফাংশনটা কি, কিভাবে চালু করতে হয়, বন্ধ করতে হয়, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। চলে আসলাম এসির ফাংশনে, যে গাড়ির এসি কোনটা কিভাবে অন করে অফ করে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এই ফাংশনগুলো কোনটার কি কাজ বা কোন গাড়িতে কিরকম থাকে সেটাই দেখাবো। তো এখন অনেক গাড়িতে অনেক রকম থাকে, দেখা গেছে নতুন গাড়িগুলোতে টাচ সিস্টেম থাকে এদিকে, তো এটাতে যেহেতু সুইচ সিস্টেম, আর অনেকগুলোতে আছে আগের মডেলে যেমন 90, 100 ওগুলাতে এরকম সুইচ সিস্টেম থাকে, তো সেটাই দেখাবো। যেহেতু আমার এটা এক্স করোলা গাড়ি, এক্স করোলা 2005 মডেল নিউ শেপ, তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো এসি অন করতে গেলে আপনাকে ফার্স্টে এখানে এই আইকনগুলোকে ফলো করতে হবে, যে আইকনগুলো, এই আইকনগুলো ফলো করতে হবে, যে এগুলা কেন দেওয়া আছে এখানে এই আইকনগুলো। তো এগুলো আপনাকে যদি ফলো না করেন তাহলে বুঝতে পারবেন না। আর সব গাড়িতে এই আইকনগুলো দেওয়া আছে, যে গাড়িতে এসিগুলো আছে, এসি আছে সবগুলো গাড়িতে বেশ দেওয়া আছে এই আইকনগুলো। তো আপনার এই অপশনটা হচ্ছে এসির, এই যে দেখেন এখানে এসি লেখা আছে, তো এটা যদি আপনি এই যে অন করেন এসি, এই যে এসিতে টিপ দিলাম, এখন যদি এই যে এই ফ্যানটার দেখেন অপশন দেওয়া আছে 1, 2, 3, 4, তো এটা হচ্ছে ফ্যানের এসির। তো আপনি যদি এসির ফ্যানটা এই যে একে দেন তাহলে দেখেন এসি অন হয়েছে, এখন কিন্তু বাতাস আসতেছে, তো যে এদিক দিয়ে বাতাস আসতেছে, তো শুধু এদিক দিয়ে বা পায়ের দিক দিয়ে আসবে। তো এই অপশনটা আপনাদেরকে আগে দেখাই, এখন এখানে দেওয়া আছে, তো আমার বরাবর এখন বাতাসটা আসতেছে এদিক দিয়ে। তো আর এই দুই নম্বর অপশনটা আইকনটা হচ্ছে আপনার এই যে এখানে যদি আপনি দেন তাহলে আমার পায়ের দিক দিয়ে আর এদিক দিয়ে দুই দিক দিয়ে বাতাস আসতেছে, তো এই আইকনটা হচ্ছে এটার জন্য। আর এটা যদি দেন আপনি তাহলে শুধু আমার পায়ের দিকে বাতাসটা আসবে এসির, আর এসে এই যে কমানো বাড়ানো যায় 1, 2, 3, 4, তো যে দিছি বাড়াইছি, এই যে এখন কমাই দিতেছি, তো এখন হচ্ছে এই যে শুধু আমার পায়ের দিকে থাকবে। আর এই অপশনটা কি, এই অপশনটা আমি আপনাদেরকে এখনই দেখাবো। এই অপশনটা হচ্ছে এটা শুধু আমার পায়ের দিকে থাকবে, প্লাস এই যে গাড়ির এই যে সামনে দিয়ে দেখেন ফাঁকা আছে এই দিক দিয়ে বের হবে, তো এই দিক দিয়ে যখন হাওয়াটা বের হয়। এটা কেন দেওয়া হচ্ছে অপশনটা, এই অপশনটা দেওয়া হচ্ছে আপনার এই যে শীতের দিন আসতেছে বা বর্ষার দিনে আমরা যখন গাড়ি চালাই, তো সামনের গ্লাসটা যদি ঘোলা হয়ে যায় তখন কিন্তু আপনি সামনে দেখতে পাবেন না। তো আপনার এসির ক্ষেত্রে ইউজ করতে হবে, আপনি যখন এই অপশনটা দিয়ে রাখবেন তো সামনের দিক দিয়ে আর ঘোলা হবে না, আর বাতাসটা আপনার পায়ের নিচ দিয়ে বের হবে, তো এটার জন্য এই অপশনটা। তো এই অপশনগুলোর কাজ অনেকেই জানে না। আর এটা হচ্ছে আপনার এই সর্বশেষটা হচ্ছে আপনার, এটা শুধু আপনার এই যে এই দিকটা দিয়েই বের হবে, এই যে এই দিকটা দিয়েই হাওয়াটা বের হবে শুধু এই দিক দিয়ে, যেন আপনার গ্লাসটা ঘোলা না হয়ে যায়। শীতের সময় এই জিনিসটা বেশি হয়, দেখা গেছে আপনার শরীরে বাতাসটা লাগবে না, শুধু সামনের গ্লাসের জন্য দরকার, তো এই অপশনটা দিয়ে রাখবেন। এই অপশনটা দিয়ে রাখলে গ্লাসটা আর ঘোলা হবে না, আর এটা যদি আপনি দেন তাহলে আপনার পায়ের দিকে বাতাস আসবে, প্লাস ওই সামনের দিকে এই যে এদিক দিয়ে বাতাসটা বের হবে, এই যে এদিক দিয়ে, এই যে এদিক দিয়ে। এই জিনিসটা যে কেন দেওয়া হয় এটা অনেকে জানে না। তো এই জিনিসগুলোর কাজ হচ্ছে এটা। আর এখন দেখাচ্ছি হচ্ছে এই যে জিনিসটার কাজ। তো এই জিনিসটা হচ্ছে আপনার অনেক গাড়িতে মাঝখানে দেওয়া থাকে বা সাইডে দেওয়া থাকে, এক এক গাড়িতে এক এক রকম। তো এটার কাজ হচ্ছে আপনার এই এখানে দেওয়া আছে এই কারণে যে আপনার বাহিরের যে দুর্গন্ধটা বা ময়লাটা, এসি আমরা যখন এসি চালাই তখন কিন্তু দুর্গন্ধটা চলে আসে, তো এটা যদি আমি এই দিকে দিয়ে রাখি তাহলে বাহিরের দুর্গন্ধটা এসির বাতাসের সাথে গাড়ির মধ্যে চলে আসবে,
তার জন্য এই অপশনটা এই যে এটা এখানে দিয়ে রাখছি, আর সবসময় এটা এখানে দিয়ে রাখবেন আপনারা, যেহেতু এসির বাতাসের সাথে তো আর বাইরের ময়লা দুর্গন্ধ এটা যদি গাড়ির মধ্যে ঢুকে তাহলে তো বিশ্রী লাগবে অনেক। তো এই অপশনটা এখানে দেওয়া, আর এই সুইচটার কাজ হচ্ছে এই যে এখন এই সবুজ দিকে দেওয়া আছে এই কারণে, কারণ এখন ঠান্ডাটা অনেক বের হইতেছে। তো আপনার ঠান্ডা নর্মালি যদি কম চান, যদি মিডিয়ামে রাখতে চান, দেখা গেছে এখন শীতের দিন তো মিডিয়ামে রাখতে চাইলে, তো এই যে এখন যদি দিলাম আমি এখানে, যদি টিওসিটা বাড়াই তো আপনার বাতাস আসবে মিডিয়াম, শুধু একবারে ঠান্ডা বাতাস আসবে না। তো এদিকে দিয়ে রাখলে আপনার গরম হাওয়া বের হবে, এই যে এদিকে এদিকটা দিয়ে রাখলে তো এসিতে, তো এই গরম হাওয়াটার জন্য আপনাকে এসির অপশনটা অফ করে এই অপশনটা দিয়ে তারপরে যে এই সুইচগুলো দিতে হবে। দিলে এখন কিন্তু হিটার চলতেছে গাড়িতে, গরম হাওয়া চলতেছে, তো এইটা যদি দিয়ে রাখেন এদিকে তাহলে গরম হাওয়া বের হবে। তো এই সুইচগুলোর কাজ এটাই। আর এসিতে অনেক গাড়িতে অনেক রকম, তো 90 গাড়িগুলোতে ধরেন এই ডেক্সবোর্ডের মতো এখানে সুইচ দেওয়া আছে, আর এখন যে লেটেস্ট গাড়িগুলো ওগুলাতে আপনার টাচ সিস্টেম, তো এই যে এই আইকনটার মতোই দেখতে হবে, একটা উপরে থাকবে একটা নিচে থাকবে। তো আপনি যদি উপর দিকে দেন তাহলে এসিটা বাড়বে, আবার নিচ দিকে দিলে এসিটা কমবে, এই যে এই আইকনটার মতো। তো এখন আর যেমন এলিয়নে দেওয়া আছে এরকম আইকন, এলিয়ন বা লেটেস্ট প্রিমিয়ামগুলোতে, তো অনেক গাড়িতে আছে আবার টাচ সিস্টেম, যেমন আপনার প্রোবক্স বা যে আপনার ফিল্টার গাড়ির মধ্যে পাবেন আপনি গোল, ওটা যখন আপনি ঘোরাবেন তখন আপনার এসি চলবে বা কমবে। তো এই এই যে আইকনগুলো আপনার ফলো রাখতে হবে সবসময়, এই আইকনগুলো মনে রাখতে হবে। এই যে ফ্যানের, এটা হচ্ছে এসির ফ্যানের, তো ওখানে আইকনগুলো দেওয়া আছে, যদি আপনি এই আইকনগুলো মনে রাখেন তাহলে আপনি এসি সম্বন্ধে বুঝতে কোনো ঝামেলা হবে না। আশা করি সবাই এসির সম্বন্ধে বুঝতে পারছেন, আর এসির আইকনগুলো যদি মনে না রাখেন তাহলে আপনারা এসি সম্বন্ধে কখনো বুঝবেন না। এই আইকনগুলো আপনাদের মনে রাখতে হবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনাদের ভালোবাসা অনেকটাই দরকার, যেহেতু আপনারা যদি পাশে থাকেন তাহলে নতুন নতুন ভিডিও বানাতে পারবো, আপনারা যদি উৎসাহ দেন তাহলে ভিডিওগুলো বানাতে পারবো, আপনাদেরকে হেল্প করতে পারবো। আর আপনাদের যে কোনো প্রয়োজন, যে কোনো হেল্পে আমাকে ফোন দিবেন, গাড়ি সম্বন্ধে আমি আপনাদের কল রিসিভ করব। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখলে পেজটা লাইক দিয়ে ফলো করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।